হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম করছি নতুন একটি ভিডিওতে। আর বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ এখানে অনেক সুন্দর সুন্দর ভেহিকলস রয়েছে, আর এই ভেহিকলসগুলো কিন্তু এখন আমি তোমাদের সামনে অ্যাসেম্বল করে দেখাবো। তো বন্ধুরা, লেটস গো। তো প্রথমে যে ভেহিকলসটিকে আমরা তোমাদের সামনে অ্যাসেম্বল করতে যাচ্ছি সেটা হচ্ছে অনেক সুন্দর একটি রেসিং কার। গাইস, দেখতেই পাচ্ছ কত সুন্দর এবং নাইস কালারফুল গর্জিয়াস লুক। ওহো হো ফ্রেন্ডস, এটা হচ্ছে একটি রেসিং কার, আর এই রেসিং কারটাকে কিন্তু আমরা এখন কালেক্ট করব। তো গাইস, এই রেসিং কারের যে লোহার পার্টটা রয়েছে সেটাকে আগে আমরা তোমাদের সাথে ইন্ট্রোডিউস করে দিই। তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে রয়েছে রেসিং কারের লোহার পার্ট, আর এই পাশটাতে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে কন্ট্রোল চাকা, আর এটা হচ্ছে ব্যাটারির জায়গা অন অফ বাটন, এবং তোমরা দেখতে পাচ্ছ এখানে রয়েছে চারটি উইল। তো গাইস, এই পাশে আমরা দেখতে পাচ্ছি স্পিকার, সার্কিট এবং মোটরের সাথে রয়েছে অনেক সুন্দর তার এবং লাইট। তো গাইস, এগুলাকে আমরা এখন অ্যাটাচ করে তোমাদের সাথে দেখিয়ে দেব। তো প্রথমে এটাকে আমরা ফিক্সড করি। তো প্রথমে আমরা যে ফিক্সটা করতেছি পয়েন্টে পয়েন্টে বসিয়ে দিব, দেন এটা পয়েন্টে পয়েন্টে বসানো শেষ। এখন আমাদের যে স্ক্রুগুলো রয়েছে স্ক্রুগুলো দিয়ে স্ক্রু হোলের মধ্যে দিব। তো গাইস, আমরা চারটি স্ক্রু কিন্তু চারটা স্ক্রু হোলের মধ্যে দিয়ে দিয়েছি, এবং একটা একটা করে এগুলোকে টাইট করে দিব। তো গাইস, তোমরা দেখতেই পাচ্ছ আমরা কিন্তু একটা একটা করে এই চারটা স্ক্রুকেই কিন্তু আমরা এখানে টাইট করে দিচ্ছি। ওয়াও, নাইস কালারফুল এবং গর্জিয়াস লুক এই রেসিং কারটি। ওহো হো ফ্রেন্ডস, দেখো কত সুন্দর একটি রেসিং কার। তো গাইস, এটাকে আমরা এই সামনে এটাকে রেখে দিব। দেন তারপরে যেটা যে ভেহিকলসটি আমরা নিব সেটা হচ্ছে আরেকটি। ওহো হো, কত সুন্দর একটি জেসিবি ট্রাক। গাইস, তোমরা দেখতেই পাচ্ছ অনেক সুন্দর একটি জেসিবি ট্রাককে কিন্তু আমরা হাতে নিয়ে ফেলেছি, এবং এটাকে কিন্তু আমরা এখন ফাইনালি অ্যাটাচ করে দেখাবো। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ কত সুন্দর একটি জেসিবি ট্রাক। ওয়াও, নাইস কালারফুল গর্জিয়াস লুক রয়েছে ফ্রেন্ডস, তোমরা দেখতেই পাচ্ছ অনেক সুন্দর একটি জেসিবি ট্রাক। তো গাইস, এর যে লোয়ার পার্টটা রয়েছে এটাকে আমরা এখন নিব। তো তোমরা দেখতেই পাচ্ছ এই পাশে রয়েছে লোয়ার পার্টটা, আর তোমরা দেখো এর রয়েছে চারটি উইল, এবং এর উইলের কালার কিন্তু, ও নো, উইলটা একটা পড়ে গেছে। তো এই সেটাকে আমরা এখানে সেট করে দিই। আর তোমরা দেখতে পাচ্ছ এর যে উইলগুলো রয়েছে উইলগুলো কিন্তু হোয়াইটের সাথে রেড কালার কিন্তু অনেক সুন্দর মানিয়েছে, আর তোমরা দেখতেই পাচ্ছ অসাধারণ ভেহিকলস। তো গাইস, এটাকে আমরা এখন অ্যাটাচ করে দিব। ও ইয়েস। তো গাইস, দেখতেই পাচ্ছ অনেক সুন্দরভাবে কিন্তু এই জেসিবি ট্রাকটিকে আমরা অ্যাটাচ করে ফেলেছি, আর এর কালার কম্বিনেশন কিন্তু অনেক জোস বন্ধুরা। তো গাইস, এটাকে আমরা এখানে রেখে দিব। দেন তারপরে দেখি আরও কি সুন্দর ভেহিকলস রয়েছে। তো এই পাশটা থেকে আমরা নিব হচ্ছে এই কালারফুল একটি ভেহিকলস, আর এটা হচ্ছে একটি ড্রাম ট্রাক। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ এর কিন্তু উইলগুলো মিচিং রয়েছে, তো এই মিচিং উইলগুলোকে আমরা এখন অ্যাটাচ করব। তো তোমরা দেখতেই থাকো। তো প্রথমের পিছনের উইলটা দিয়ে শুরু করি। তো পিছনের রডের সাথে যে উইলটা ফিক্সড করা ছিল সেটাকে দিয়ে আমরা এই পাশটা, তো গাইস তোমরা দেখতে পাচ্ছ আমরা কিন্তু অনেক সুন্দরভাবে এটাকে অ্যাটাচ করে ফেলেছি, আর এটা কিন্তু অনেক নাইস কালারফুল গর্জিয়াস লুক একটি ড্রাম ট্রাক। তো গাইস, এটা হচ্ছে একটি মিনি ড্রাম ট্রাক। ওহো ফ্রেন্ডস, দেখো কত সুন্দর একটি মিনি ড্রাম ট্রাক। তো গাইস, তারপরে যে ভেহিকলসটা আর এর যে ড্রামটা রয়েছে, তো এই ড্রামটাকে আমরা হাতে নিব। তো তোমরা দেখতে পাচ্ছ এটাকে কিন্তু আমরা হাতে নিয়ে ফেলেছি, এবং এটাকে আমরা এখন অ্যাটাচ করব। তো গাইস, আমরা কিন্তু এটাকে এটাকে সেট আপ করতে গিয়েছিলাম, তো এটা আমার হাত থেকে পড়ে গেছে। তো গাইস, তোমরা দেখতেই পাচ্ছ আমরা কিন্তু অনেক সহজে এটাকে সেট আপ করে দেব। তো গাইস, প্রথমে আমরা এই পাশটা লাগাবো, তারপরে এটাকে আমরা সেটিং করে দেবো। ইয়ে,
বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে এই মিনি ড্রামটাকে আমরা সেট আপ করে ফেলেছি। দেন আমরা এটাকে এই পাশে রেখে দিব এবং তারপরে যে ভেহিকলসটা নিব সেটা হচ্ছে একটি সিটি বাস। আর বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ কত সুন্দর একটি সিটি বাসকে আমরা হাতে নিয়ে ফেলেছি, আর এই সিটি বাসটাকে কিন্তু আমরা এখন অ্যাটাচ করে দিব। দেন সিটি বাসের যে লোয়ার পার্টটা রয়েছে বাইরে আছে, তো বন্ধুরা এটাকে আমরা ভিতরে নিয়ে আসব এবং তোমাদের সাথে ইন্ট্রোডিউস করে দিচ্ছি। এটা হচ্ছে একটি ব্ল্যাক কালারের একটি সিটি বাস। তো গাইস এটাকে আমরা অনেক সুন্দরভাবে অ্যাটাচ করে দিব একটা একটা করে। তো যেহেতু এটা একটি চিপ প্লাস্টিক তো সমস্যা নেই, এটাকে আমরা একটা একটা করে এই পয়েন্টে পয়েন্টে ফিক্সড করে দিচ্ছি বন্ধুরা। বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর একটি সিটি বাসকে কিন্তু আমরা ফিক্সড করে দিয়েছি। ওয়াও নাইস কালার, অনেক সুন্দর গর্জিয়াস লুক। তো বন্ধুরা এটাকেও কিন্তু আমরা এখন এখানে রেখে দিব। দেন তারপরে যে ভেহিকলসটা নিব সেটা হচ্ছে একটি ট্রাক। আর বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু অনেক সুন্দর একটি ট্রাক। তো তোমরা যারা আমার চ্যানেলে নতুন তার অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং আমাদের ভিডিওগুলো তোমাদের কেমন লাগে তো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবে। তো গাইস এটা হচ্ছে একটি মিক্সচার ট্রাক। তো গাইস এই মিক্সচার ট্রাককে কিন্তু আমরা এখন অ্যাটাচ করে দিচ্ছি। তো এর যে উইলগুলো রয়েছে সেই উইলগুলোকে আমরা প্রথমে অ্যাটাচ করব। তো আমরা কিন্তু অনেক সুন্দরভাবে এইটাকে এই পাশে দিব, দেন তারপর একটা একটা করে উইল দিয়ে ফিক্সড করে দিব। তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ কত সুন্দর একটি ফিক্সড করে ফেলেছি এবং আরেকটি উইলটাকে নিব এবং এই পাশ থেকে তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ কত সুন্দর একটি ভেহিকলস। ও নো আমার একটা উইল খুলে গেছে, তো এটাকে কিন্তু আমরা এই পাশটাতে লাগিয়ে দিব। বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমরা কিন্তু অনেক সুন্দরভাবে এই উইলগুলোকে অ্যাটাচ করে ফেলেছি এবং এর যে ড্রামটা রয়েছে এই ড্রামটাকে আমরা এখন এখানে ফিক্সড করে দিব। তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমরা অনেক সহজেই কিন্তু এই ড্রামগুলাকে আমরা এই ড্রামটাকেও আমরা ফিক্সড করে ফেলেছি এবং এর উইলগুলোকেও ফিক্সড করে ফেলেছি। তো বন্ধুরা এটাকে আমরা এইখানে রেখে দিব। তো গাইস আমাদের ভিডিও তোমাদের কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। দেখাবে পরবর্তী ভিডিওতে, আজকের মধ্যে পর্যন্তই গুড বাই।